মাসুম জানতে মানুষ মারা গেলে তার মৃত দেহ মেডিকেল কলেজ পরীক্ষার পরীক্ষাগারে দান করা যাবে কি আর যদি দান করা বৈধ হয় সেটা কি সরকার জারিয়ে হবে দেহ নিয়ে আমরা এর আগে বলেছি যদি ব্যক্তি বিশেষের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য শরীরের কোনো অংশ দেওয়া যেতে পারে কিন্তু আমার শরীরটা কবলে গিয়ে কিলাভ হবে আর তো যাবে তার সাথে এটা দিয়ে মেডিকেল স্টুডেন্টরা গবেষণা করুক এ উদ্দেশ্যে সেটা দেওয়া যায় নয় মেদি মেডিকেল স্টুডেন্টরা গবেষণার জন্য আর বহু মাধ্যম আছে উপায় আছে মানব দেহের অপমান এটি এক শ্রেণীর মানুষ আছেন যারা মুসলিম নন হয়তো তাদেরকে সমাজের মানুষ মুসলিম মনে করেন তারা কবর জগতের প্রতি বিশ্বাস করেন না আলময় বার্জাহের প্রতি তাদের বিশ্বাস নেই যার কারণে তারা এমনটি করে থাকেন যে ওখানে গিয়ে প্রচুর লাভ হবে কি এটাকে আমরা ইউজ করি আপনার দেহ আল্লাহ রবুল আলমিন এখানে প্রাণ দিবেন এটার জবদিহি করা হবে কবরে এবং এটার উপরে অনেক কিছু নির্ভর করে এটাই হলো ইসলামী আকিরা এটাই হলো আল্লাহ রব্বুল আলমিনের বিধান অতএব এটার প্রতি কারো যদি অবিশ্বাস থাকে শিক্ষা ফের তার কথা ভিন্ন কথা কিন্তু মুসলমান গণহারে তার মানে লাশ দিয়ে দেওয়া এটা জায়েজ নয় যদি নির্দিষ্ট ব্যক্তির কোনো অঙ্গের প্রয়োজন হয় তাহলে সেটা তিনি দিয়ে যেতে পারেন সেটা ভিন্ন কথা রবি আক্তার আপনি জানতে চেয়েছেন আমি কলেজ থেকে কিছু টাকা স্কলারশিপ পাই এ ব্যাপারে আমার মা জানে কিন্তু বাবা জানেন না বাবা জেনে গেলে টাকা নিয়ে ঝামেলা করতে পারেন এক্ষেত্রে কি বাবার হক নষ্ট করা হচ্ছে এ টাকার উপরে কি বাবার হক আছে কলেজ থেকে আপনি যে টাকাটা পাচ্ছেন স্কলারশিপ হিসাবে এই টাকাতে আপনার বাবার আপাত দৃষ্টিতে কোনো হক নেই আপনি চাইলে সেটা হাইড করতে পারেন কোনো অসুবিধা নেই তবে বাবার যদি আর্থিক সঙ্গতি না থাকে আর আপনি প্রাপ্তবয়স্ক হবেন নিশ্চয়ই যদি কলেজে পড়ছেন তাহলে সেই ক্ষেত্রে বাবাকে আপনার আর্থিক সঙ্গতি না থাকলে আপনার টাকা দিয়ে বাবাকে হেল্প করা উচিত তার কাছে সেক্ষেত্রে হাইড করা উচিত হবে না যেহেতু আপনার পছন্দ আর তার দায়িত্বের মধ্যে পড়ে না তিনি সেটি করে যাচ্ছেন আপনি সেটা দিয়ে আলাদা কেনাকাটা করবেন আনন্দ ভর্তি করবেন সেটি অনৈতিক এবং নাজায়জ হবে